i you. হঠাৎ করে আপনাদের ভাইয়া বলতেছে রেডি হও আর তখন বাজে হলো রাত দশটা আজকে সারাদিন মোটামুটি বাইরেই ছিল বাসায় ফিরতে ফিরতে রাত হয়েছে মানে বাসায় আসতে আসতে আমাকে ফোন দিয়েছে যে যে তুমি একটু রেডি 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 হও তো হওয়ার কথা শুনে বললাম কেন হয়েছে এত রাতে হয়ে বলতেছে না একটু রেডি হও আমি আসতেছি বাসায় তো আমি একটু রেডি হয়ে নিলাম কি ঝটপট করে আমি এতটুকু শিওর ছিলাম যে এত রাত হয়ে গেছে যেহেতু আমরা বেশি দূরে হয়তো কোথাও যাব না কাছে একেবারে কাছে হয়তো কোথাও যাব তাই আর কি একটু খুব বেশি যে রেডি হওয়া তা না খুবই সিম্পল ভাবে রেডি হচ্ছি এমন ভাবে রেডি হচ্ছে মনে হতেছে জীবনে কোনো দিন আমি মেকআপ পারি না মেকআপ করতে পারি না তো ঘষে ঘষে সব কিছু হাত দিয়ে লাগিয়ে ফেলতেছি প্রথমেই হলো আমি একটু রেডি হয়ে নিচ্ছি তারপরে হলো বাচ্চাদেরকে রেডি করব তো আমার রেডি হয় প্রায় অলমোস্ট শেষের দিকে আমি একটু লিপস্টিক দিয়ে নিচ্ছি এই সেই ফাঁকে থেকে দশ মিনিটের মধ্যে আমার রেডি হওয়া হয়ে গেছে তো আমি ফাইনালি আমার রেডি হওয়া ডান আমার লিপস্টিকটা ওটা ডান এরপর আমি হচ্ছে একটা ঘুরি পরে নিব আর হলো একটা ব্যাগ নিয়ে এখন দৌড় দিয়ে চলে যাবো আর কি তো ওই পাশে যে হচ্ছে বাচ্চাদের রেডি করব বাসায় শুধু বাচ্চাদের বাসা কাপড় চেঞ্জ করে ওদের বাইরে কাপড় চোপড় একটু পরিয়ে নিয়ে আর কি বের হবো এখন আমি আসলে এই রুম থেকে বের হয়ে যাচ্ছি আর শীত কোথায় শীতের কাপড় কবে পরবো হ্যাঁ বাচ্চাদেরও শীতের কাপড় পরাইতে পারো আমি বের হয়ে দিই বাচ্চারা নিজেরাই রেডি হয়ে গেছে যাই হোক ভালোই হয়েছে তারপরে যে আমরা সবাই মিলে বের হয়ে যাচ্ছি আর কি তো রাস্তা একেবারে দেখলেই বুঝতে পারবেন রাস্তা একেবারেই ফাঁকা মানে মোটামুটি ভোটের এরিয়াতে একেবারে আমাদের এই ধানমন্ডি ইসেতে হচ্ছে ফেরদোস মানে নায়ক ফেরদোস হচ্ছে দাঁড়িয়েছে উনি আমাদের বাসাতেও ভোট চাওয়ার জন্য আসছিল যাই হোক আমি তো শিওর ছিলাম যে মোটামুটি আমরা কাছে কোথাও যাব সেইটাই আর কি তো আমরা গেলাম আর কি পিজা হাটে পিজা হাটে যে দেখি যে একেবারে মানুষ নাই মনে হয় লাস্ট গেস্ট ছিলাম তো আমরা বসে গেছি এখানে বেবিকে বলছিলাম আমাকে একটা ভিডিও বানিয়ে দিতে তো ভিডিও করতে করতে ও চলে যাচ্ছিল আর কি একেবারে তো আমি আবার তাকে ডাক ডেকে নিয়ে আসলাম তো আমরা খাবার অর্ডার দিয়ে এখন বসে আছি আর কে মানে পিজা হাটে কিন্তু আসলে খাবার অর্ডার দেওয়ার পর অনেক লেট করে দেয় মানে আধা ঘন্টা পার হয়ে যায় তারপরে ওরা খাবার সার্ভ করে আর পিজের সাথে কোক না হলে চলে বলেন আপনার ভাইয়ের সাথে নিলার বাচ্চাদের জন্য আসলে কোক নিতে চায় না কারণ কোক নিলে হলো কোকে অনেক বেশি ঠান্ডা থাকে আর সেটার কারণে ওরা হচ্ছে সিক হয়ে যায় এই জন্য আমি হচ্ছে সবসময় হচ্ছে পানিই নেই কারণ কোক আমি খাইলে ওরাও খাবে তো ওদের কারণে আসলে কোকটা আসলে নেওয়া হয় না বাট আমি অনেক মিস করি আর কি কে পিজা খাওয়ার সময় কোক তারপর আমি কি এরপর আমাদের পিজ্জাটা দিয়ে গেল তো পিজ্জাটা ওনারাই সার্ভ করে দিছে আর আমি হচ্ছে পিজা প্যান দুইটা আলাদা টেবিলে রাখছি কারণ সাফানা বারবার এই প্যান দুইটা ধরে কারণ এই প্যান দুটা হিউজ গরম এরপর আমাদের খাওয়া দাওয়া শেষ এখন আমরা নিচে নেমে যাচ্ছি বের হয়ে যাব আর কি তো আমি হচ্ছে আমার কোকে সে ক্রেভিং আমার তো কাটাইতেই হবে তো আমি চলে গেলাম স্বপ্নর ভিতরে স্বপ্নের ভিতরে যে হচ্ছে এখান থেকে কোক কিনে এখন চলে যাব বাসায় তো এখানকার কোকগুলো হচ্ছে তেমন ঠান্ডা থাকে না আর নর্মাল চাইলেও নর্মালও নেওয়া যায় তো বেবিকে বলতেছিলাম যেগুলো নর্মাল সেগুলো তুমি নাও আর আমাকে একটা ঠান্ডা দেখে দাও তো ওই আমাকে আসলে বের করে দিচ্ছিল আর শীতের সময় কিন্তু ঠান্ডা কোক আইসক্রিম এগুলো ক্রেভিং কিন্তু একটু বেশি হয় আর হচ্ছে বেশি বেশি করে হচ্ছে রাতের বেলা ঘুরতে যাইতে মন চায় হলো আমার তো আসলে বাচ্চাদের নিয়ে আসলে পাড়া পারা যায় না আর কি ঘোরা ফেরা রাতের বেলা তো আজকের ভিডিওটা এখানে শেষ করছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে না আল্লাহ ফের সবাই